অল রাইট, তো ভিডিও শুরুতেই সবার প্রথমে তোমাদের প্রুফ দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে কত ডলার, দেখো $19.78, এখানে $90 আমার ইনকাম হয়েছে। এটা অ্যাপ্রক্স $100 কিন্তু আমরা ধরে নিই। আর এই $100 কেমন করে ইনকাম করেছি জানো? কোনো ভিডিও না বানিয়ে। হ্যাঁ ভাই, ভিডিও না বানিয়ে ইনকাম করেছি। আর তো কত ডলার ঢুকবে, এখনো তো ঢোকেনি, $90 অলরেডি ঢুকে। আর $10 হলেই কিন্তু পেমেন্ট ডাইরেক্ট আমি ব্যাংকে পেয়ে যাবো। এই $100 মানে কত জানো? দেখো কনভার্ট করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি $100 মানে কত। তার জন্য আমরা কনভার্টারে চলে আসি। দেখো এখানটা $100, এখানে কত, $100, তাই তো $100 লিখে দিচ্ছি, নব্বইটা $100 হয়ে যাচ্ছে। $100 দেখো কত হচ্ছে, BDT মানে কি বাংলাদেশি টাকা, সেখানে হচ্ছে 10,982, 11,000 টাকা ভাই ইনকাম করেছি কোনো ভিডিও না বানিয়ে। সব কিছু দেখো। আর ইন্ডিয়ান রুপিসে কত হয় জানো? দেখো ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 8,291 টাকা। হ্যাঁ ভাই, আর এই টোটাল ইনকাম হয়েছে কোনো ভিডিও না বানিয়ে। কোনো রকম ভিডিও না বানিয়ে কিন্তু আমি ইনকাম করে নিয়েছি। আর আমি কাজও করি না ভাই, যেই চ্যানেল থেকে আমার এই ইনকামটা হয়েছে সেই চ্যানেলে কিন্তু আমি রেগুলার না, 100 দিন আগে মনে হয় আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম, আর সেই টাকা কিন্তু এখনো ঢুকছে। সো আমি ভাবলাম যে ব্র্যান্ড নিউ বিজনেস আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যেখানে তোমার নিজের কোনো ভিডিও বানাতে হবে না, হ্যাঁ অন্যের ভিডিও দিয়ে ইনকাম করো। এবার এইটার সাথে সাথে অনেকের মাথায় এটা আসছে যে দাদা তাহলে তো মনিটাইজেশন পাবো না। আরে ভাই ডাইরেক্ট দেখাচ্ছি তোমায় মনিটাইজেশন পাচ্ছ কি না পাচ্ছ, সেটা ডাইরেক্ট দেখো। মনিটাইজেশন না পেলে কি $100 আমার কাছে আসতো? আসতো না। তো কেমন করে কি হবে ডাইরেক্ট এবার দেখে নাও, কেমন করে তুমি মোটা টাকা কামাবে ভিডিও না বানিয়ে। হ্যাঁ ভাই আবারও বলছি, ভিডিও না বানিয়ে মোটা টাকা ইনকাম করবে। যারা যারা এই ভিডিওটা পুরো দেখে নেবে তারা ভিডিও শেষে মোটা টাকা কামিয়ে নিয়ে চলে যাবে, আর যারা দেখবে না তারা ভাই টাকা কামাতে পারবে না। একদম ক্লিয়ার বলে দিলাম, ওপেন বলে দিলাম, ওকে। তো এবার সব কিছু প্রসেস আমি দেখাচ্ছি, এ টু জেড কীভাবে তুমি টাকা কামাবে ভিডিও না বানিয়ে, এ টু জেড শুরু করছি। দেখো ইউটিউবে এসে আমি আমার চ্যানেলটা সার্চ করে নিলাম তিয়াশেক্স, ঠিক আছে, এই হচ্ছে আমার চ্যানেল। এবার দেখো নিচে দেখতে পাচ্ছ মেক মানি বলে একটা চ্যানেল আছে, এইটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল। হ্যাঁ এবার এই চ্যানেলটার মধ্যে ঢুকে যাই। দেখো এখানে কত, 1,30,000 সাবস্ক্রাইবার্স, 10টা মাত্র ভিডিও। দেখো এর মধ্যে আমি ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়ে দেখো এখানে ভিডিওসে চলে আসি। এবার দেখতে পাচ্ছ এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, দেখো এই যে একটা ভিডিও এরকম করে দেখো যে এই ভিডিওগুলো কিন্তু আমি বানাইনি, মানে কি মানে আমিই বানিয়েছি কিন্তু ডাইরেক্ট এই চ্যানেলে বানিয়ে কিন্তু আপলোড করিনি। এই সমস্ত ভিডিও কিন্তু আমি তিয়াশেক্সে ছেড়ে দিই, আর সেই ভিডিওগুলোই ডাউনলোড করে আবার এইখানে ছেড়ে দিয়েছি। হ্যাঁ ভাই এই দেখো, এই যে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু সেকেন্ড হ্যান্ড ভিডিও, মানে কি মানে ডুপ্লিকেট ভিডিও। এই ভিডিও অলরেডি আমার তিয়াশেক্স চ্যানেলে আপলোড করা আছে, তারপরেও আমি ভাবলাম কি এইখানে একটু আপলোড দিয়ে দিই, একটু ব্যাকআপ চ্যানেল একটা বানাই, এইখানেও আপলোড দিই। এবার এইটা দিয়েই কিন্তু আমার ইনকাম হয়েছে সেই $100। হ্যাঁ ভাই এই ভিডিওগুলো ইনকাম দিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার কি দেখবে, দেখো এখানে 5 মাস আগে আমি ভিডিও বানিয়েছি, হ্যাঁ 5 মাস আগের ভিডিও এখনও টাকা দিচ্ছে। এবার ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে গিয়েও তোমাদের দেখাবো যে কেমন মনিটাইজেশন পেয়ে গেছি, কেমন টাকা ঢুকছে সব কিছু তোমাদের দেখাবো। তো দেখে নিয়ে দেখো, এই যে 10টা ভিডিওতে ইনকাম করে নিয়েছে কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি। আর এইখানে যখন তোমরা রেগুলার অন্যের ভিডিও আপলোড করতে থাকবে, মানে কি এখানে 5 মাস আগে করেছি, আর তুমি তো রেগুলার কাজ করবে, তোমার ইনকাম চলে যাবে লাখ পার হয়ে যাবে, ইনকাম 1,00,000 টাকা প্লাস হয়ে যাবে পার মান্থ। এটা কিন্তু চারটিখানি ভাই কথা না। হ্যাঁ অনেকে স্যালারিও হয় না 1,00,000 টাকা, যারা বড় বড় জব করে তাদের স্যালারি কিন্তু 1,00,000 টাকা হয় না, একটু বিশাল কষ্টের ব্যাপার। সেখানে তুমি কামিয়ে নেবে অন্যের ভিডিও আপলোড করে নিজে ভিডিও না বানিয়ে। তো চলো এবার ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো দেখো ইউটিউব স্টুডিওতে আমরা ঢুকে গেলাম, ঠিক আছে। এবার দেখো এখানে জাস্ট অ্যানালিটিকে চলে আসবো, অ্যানালিটিকে এসে আমরা জাস্ট রেভিনিউ সেকশনে চলে যাবো, ঠিক আছে। এই যে রেভিনিউ সেকশন দেখো, এখানে রেভিনিউ সেকশনে ইনকাম দেখো, এখানে এখন ইনকাম শো হবে। দেখো 54 টাকা ইনকাম করে নিয়েছি, প্রতিদিন কিন্তু আমার ইনকাম দিচ্ছে। দেখো এখানে সব যত টাকা জমেছে সব কিন্তু এখানে শো হচ্ছে, তাহলে বুঝতে পারছো কেমন ইনকাম হচ্ছে। আর চ্যানেল মনিটাইজ কিনা সেটা দেখবে। দেখো আর্নে প্রেস করি, এখানে দেখো ইউআরএ ইউটিউব পার্টনার দেখতে পাচ্ছি, ইউআরএ ইউটিউব পার্টনার দেখাচ্ছে। এখানে দেখো কত দেখাচ্ছে, $91, $91.41, মানে কি $1 কিন্তু আর একটুখানির মধ্যে $1 কিন্তু জমে গেল, $90 তো চলে গেছে আর $1 কিন্তু জমেও গেল। তাহলে বুঝতে পারছো কেমন ইনকাম হবে। এবার কেমন করে তুমি করবে সেগুলো সব কিছু বোঝাবো। তাহলে বুঝে গেছো অন্যের ভিডিও বানিয়ে কেমন করে মনিটাইজেশন হবে, এক চান্সে সেটাও কিন্তু দেখালাম। হ্যাঁ ইউটিউবের কাছে কিন্তু এটা অন্য চ্যানেল আর অন্য ভিডিও, মানে কি এই ভিডিও তো আমি আগে আপলোড করেছি তিয়াশিক্সে, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করে মনিটাইজেশন নিয়ে ইনকাম শুরু করে দিয়েছে। এবার তোমায় পুরো বিজনেস আইডিয়াটা বলছি, তুমি কাদের ভিডিও আপলোড করে টাকা কামাবে। দেখো যারা লাইভ স্ট্রিম করে, বড় বড় লাইভ স্ট্রিম করে, তাদের তুমি টার্গেট করবে। 2 নম্বর কাদের, বিদেশি ইউটিউবারদের টার্গেট করবে। হ্যাঁ যারা ইংলিশে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও তোমার ডাব করতে হবে, 2 নম্বর বলে দিলাম। 3 নম্বর যারা পডকাস্ট বানাচ্ছে, হ্যাঁ যারা পডকাস্ট বানাচ্ছে তাদের পডকাস্টগুলো বিশাল বড় বড় হয়, 1.5-2 ঘন্টার পডকাস্ট, সেখান থেকে তোমার 4-5 মিনিটের ক্লিপ নিয়ে নিতে হবে, 3 নম্বর চলে গেল। আরেকটা হচ্ছে কি ডাব কন্টেন্ট বানাতে হবে। ডাব কন্টেন্ট মানে বুঝতে পারছো, যারা হিন্দিতে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও তোমার বাংলায় নিয়ে আসতে হবে, যারা বাংলায় ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও তোমার হিন্দিতে ইংলিশে নিয়ে আসতে হবে, যারা ইংলিশে বানাচ্ছে তাদের ভিডিওটা তোমার বাংলায় কনভার্ট করে দিতে হবে, এটা হচ্ছে ডাব। এবার তুমি কী ভাবছো যে আমি তো অন্য কারোর ভিডিও আপলোড করে দিলে ডাইরেক্ট আমার কপিরাইট স্ট্রাইক মেরে দেবে,
তো ভাই বলছি মারবে না, কেন মারবে না এবার তোমায় দেখাচ্ছি লাইভ। দেখো ইউটিউবে এসে আমি সার্চ করলাম, দেখো নিখিল কামাত পডকাস্ট, ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করে দিলাম, জাস্ট সার্চ করলাম, দেখো এখানে একটা চ্যানেল চলে আসলো 688K, 688,000 সাবস্ক্রাইবার্স, এটা কিন্তু একটা পডকাস্টের চ্যানেল, ঠিক আছে। দেখো ভিডিওসের মধ্যে চলে আসি, এখানে দেখো তার ভিডিও আপলোড করা, ঠিক আছে, দেখো 2 ঘন্টা 57 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ, দেখো সব বড় বড় ভিডিও, 3 ঘন্টার ভিডিও, এগুলো সব পডকাস্টের ভিডিও। এবার একটুখানি নিচে চলে আসি, একটুখানি নিচে আসলে তোমার একটা ভালো জিনিস দেখতে পারবে, এখানে দেখো নিখিল কামাত ক্লিপস দেখতে পাচ্ছ, তার ক্লিপসের চ্যানেল, মানে কি সেই বড় পডকাস্টের থেকে ছোট ছোট পার্ট কেটে নিয়ে সে এইখানেও আপলোড করে, এখানেও কিন্তু 1,45,000 সাবস্ক্রাইবার্স তার হয়ে গেছে। এই দেখো দেখো 3.6K ভিউ 14 ঘন্টাকে, 4 দিন আগে দেখো 820 ভিউ, 1.4K দেখতে পেয়েছো। তার মানে কি যে পডকাস্টের চ্যানেল চালাচ্ছে তার ছোট ক্লিপের চ্যানেলও আছে, সে পডকাস্ট থেকে ছোট ছোট পার্ট কেটে অন্য একটা চ্যানেলে আপলোড করছে, সেখান থেকেও মোটা টাকা ইনকাম করছে। 2 নম্বর চ্যানেল কি ডিআরএস শো, এখানে সার্চ করে দিলাম, দেখো এখানে ডিআরএস শো রণবীর আলাবাদিয়া, এখানটা ভিডিওসের মধ্যে চলে আসলাম, দেখো 1 ঘন্টা 37 মিনিটের ভিডিও, 1 ঘন্টা 27 মিনিটের ভিডিও, বড় বড় ভিডিও। এবার দেখো একটুখানি নিচে আসি, এখানে দেখো ক্লিপস দেখতে পাচ্ছ, টিআরএস ক্লিপস, তার মানে কি এরও ক্লিপসের চ্যানেল আছে, এই যে ভিডিওসের মধ্যে চলে, দেখো ছোট ছোট 10 মিনিটের, 12 মিনিটের, 5 মিনিটের, মানে কি সেই পডকাস্ট থেকে কেটে কেটে এইখানটা আপলোড করে। এবার 3 নম্বর আরেকটা চ্যানেল দেখাচ্ছি রাজশিমানি, দেখো এখানে চলে আসলাম রাজশিমানি, এর মধ্যে ঢুকে যায়, এও কিন্তু পডকাস্ট ভিডিও, দেখো এখানে চলে আসছি, দেখো কত এখানে 1 ঘন্টা 14 মিনিট, 54 মিনিট, 58 মিনিট, এরকম বড় বড় ভিডিও। একটুখানি নিচে চলে আসি, একটুখানি নিচে আসলে তোমরা একটা জিনিস দেখতে পারবে, এখানে দেখো রাজশিমানি ক্লিপস দেখতে পাচ্ছ, এই যে ভিডিওসের মধ্যে চলে আসি। এবার দেখো 3 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিও, 4 মিনিটের ভিডিও, বুঝতে পারছো যারা যারা পডকাস্ট ভিডিও করছে তাদের মধ্যে খুব অল্প মানুষ তারা ক্লিপসের চ্যানেলও খুলছে। ক্লিপসের চ্যানেল মানে বুঝতে পেরেছো তো, সেই বড় পডকাস্ট থেকে ছোট ছোট পার্ট কেটে তারা নিজেরাই আপলোড করছে। সব ক্রিয়েটারদের কিন্তু এরকম ক্লিপসের চ্যানেল নেই, আর তোমার তাদেরই টার্গেট করতে হবে, তোমার এরকম ইউটিউবারদের টার্গেট করতে হবে যারা বড় বড় গেমের লাইভ স্ট্রিম করে, হ্যাঁ বড় বড় লাইভ স্ট্রিম করে, তারপরে বড় বড় পডকাস্ট করে, সে বাংলা ক্রিয়েটার হতে পারে, ইংলিশ হিন্দি যাই হতে পারে, তুমি তাদের ডাইরেক্ট মেইল পাঠাবে, হ্যাঁ মেইল পাঠিয়ে বলবে যে আমি তোমার ভিডিও থেকে ছোট ছোট পার্ট কেটে নিয়ে আপলোড করবো, হ্যাঁ আপলোড করবো, সেইখান থেকে যা ইনকাম হবে, যত আর্নিং হবে 50-50 হবে, 50% তোমার, 50% আমার, 50,000 টাকা যদি ইনকাম হয় 25,000 টাকা তোমার, মানে অ্যাডসেন্সের টাকা বলছি, আর যা স্পন্সারশিপ আসবে সেগুলো তো তোমারই, স্পন্সারশিপের টাকা তোমার, কিন্তু অ্যাডসেন্সে যা হবে 50,000 হলে 25,000 তোমার, 25,000 আমার, তোমার কিচ্ছু করতে হবে না, হ্যাঁ স্যার তোমার কিচ্ছু করতে হবে না, তোমার ভিডিওগুলো জাস্ট আমি আপলোড করবো, ভয়েস ওভার করবো, ডাব করবো, বা যা করি কেটে কেটে আপলোড করি, কেটে আমি কোনো ডাবও করবো না, আমি ভিডিও ডাউনলোড করবো, ডাউনলোড করে ধরো একটা 1 ঘন্টার ভিডিও, সেখান থেকে সুন্দর একটা পার্ট 5 মিনিটের কেটে আমি আপলোড করে দিলাম, ব্যাস এইটুখানি তোমার কাজ হবে। আর সে কিন্তু রাজি হয়ে যাবে, তুমি যেই ক্রিয়েটারকে ইমেইল করবে সে রাজি হবে, কেন জানো, কারণ তার কাছে অত সময় নেই এত কিছু ম্যানেজ করা, সে পডকাস্ট ভিডিও বানাবে, সেটা এডিট করবে না কি করবে অত সময় নেই, তুমি তখন যখনই এটা করবে ধরো সে হিন্দিতে ভিডিও বানায়, তুমি তাকে মেল করে বললে আমি বাংলায় সেটা ডাব করবো, তো সে কিন্তু রাজি হয়ে যাবে। এবার সে তোমায় একটা কথা বলতে পারে যে আমি তো এটা নিজেও করতে পারি, আমি তো আমার টিমকে দিয়েও এই কাজ করাতে পারি, তোমায় দিয়ে কেন করাবো, তখন তুমি কি বলবে, তুমি বলবে আমার কাছে সেই পোটেনশিয়াল আছে ভিডিও ভাইরাল করে দেখানোর, হ্যাঁ আমি ভিডিও ভাইরাল করে দিতে পারি, আর আমার মধ্যে সেই ব্যাপারটা আছে, আমি আগেও এরকম করে, আমি এসইও ব্যাপারে সমস্ত কিছু জানি, হ্যাঁ এই ব্যাপারটা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। তো যখনই তুমি এরকমভাবে বলবে সে কিন্তু কনভিন্স হয়ে যাবে, আর তুমি তখন তার ভিডিও আপলোড করে দেবে। আর একটা কথা মাথায় রাখবো, সবসময় তাদের কাছ থেকে কিন্তু পারমিশন নেবে, হ্যাঁ ভাই পারমিশন নিয়ে কিন্তু তোমার কাজ করতে হবে, নাহলে যদি পারমিশন না নাও ক্রিয়েটারের, তার ভিডিও ডাউনলোড করে তুমি আপলোড করতে শুরু করে দাও কেটে কেটে, তাহলে সে স্ট্রাইক মারবে, পরের দিন দেখবে তোমার চ্যানেলই উড়ে গেছে। তো বুঝতে পারছো কেন মেইল পাঠানো জরুরি, মেইল পাঠাতে হবে কারণ সেই ক্রিয়েটার যেন তোমায় কপিরাইট স্ট্রাইক না মারে, তার সাথে একদম ভালো করে ডিল করে 50-50% রেভিনিউ শেয়ারে ডিল করে তারপর তুমি কাজ করবে, আর এইভাবেই কিন্তু তোমার কিন্তু কোনো ভিডিও বানাতে হবে না, অন্যের ভিডিও আপলোড করবে টাকা ইনকাম করবে তুমি রিয়েল ক্যাশ। কেমন শানদার আইডিয়া বলো, ধামাকাদার শানদার আইডিয়া, ফটাফট লাইক মারো, এরকম শানদার আইডিয়া কিন্তু তোমায় কেউ দেবে। তাহলে বুঝতে পারছো তোমার সমস্ত কাজ কিন্তু আমি বুঝে দিলাম, ঠিক আছে, কত রকমভাবে তুমি ইনকাম করতে পারবে, কয়টা বিজনেস আইডিয়া দিলাম তুমি বুঝতে পারছো। 1 নম্বর হচ্ছে তুমি কি তার সাথে ডাইরেক্ট কথা বলে তার ক্লিপগুলোই ছোটো ছোটো করে কেটে তুমি আপলোড করে দাও, এটা হচ্ছে 1 নম্বর আইডিয়া, মানে তার ভিডিওটাই ছোটো পার্ট করে কেটে আপলোড করে দাও, ঠিক আছে। আর এখনকার দিনে শর্ট ভিডিও প্রতি মাসে 70 মিলিয়নের উপর ভিউ যায়, হ্যাঁ ভাই শর্ট ভিডিওর এত পার, 70 মিলিয়ন পার মান যায়, ইউটিউব নিজে এই ডাটা বের করেছে তাও অনেক দিন আগে, এখন তো আরও অনেক বেশি ভিউ হয় পার মান্থের কথা বলছি। তো তুমি শর্ট ভিডিও আপলোড করে দিতে পারো তাদের কাছ থেকে নিয়ে, আর ছোটো ছোটো ক্লিপ বানিয়ে আপলোড করতে পারো লং ভিডিও, এটা হচ্ছে 1 নম্বর আইডিয়া। 2 নম্বর কি, 2 নম্বর ডাব করতে হবে, আবার বলছি ডাব মানে বুঝতে পারছো হিন্দি ভিডিও বাংলায় কনভার্ট করে দাও, ইংলিশ ভিডিও বাংলায় কনভার্ট করে দাও, বা বাংলা ভিডিও হিন্দিতে কনভার্ট করে দাও, তোমার কনভার্টের কাজ করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর ডাব, যেটাকে বলে ডাবিং। আর 3 নম্বর কি লাইভ স্ট্রিম, ঠিক আছে, এরকম বহুত মানুষ আছে যারা বড় বড় লাইভ স্ট্রিম করে, ঠিক আছে, তো সেই লাইভ স্ট্রিমের থেকেও কিন্তু তুমি অনেক ভিডিও পেয়ে যাবে কেটে কেটে, তো সেগুলো তুমি ইউজ করতে পারো। তো এই শানদার আইডিয়াগুলো কিন্তু তুমি ইউজ করো, ধামাকাদার ইনকাম হবে, হ্যাঁ ভাই একদম লাইভ প্রুফ দেখলে তোমরা, আমি অ্যাডসেন্সে $100 পেয়েছি ভিডিও আপলোড না করে, অন্য চ্যানেলে যেই ভিডিও আমি আগে একবার আপলোড করে দিয়েছি সেই ভিডিওই আবার আপলোড করে $100 কামিয়ে নিয়েছি। তো বুঝতে পারছো বিশাল ইনকামের পোটেনশিয়াল কিন্তু খুব হাই,
হ্যাঁ ভাই বিশাল ইনকাম হবে। শুধু একটা কথাই তোমার মাথায় রাখতে হবে, যে যেই ক্রিয়েটারের ভিডিও নিয়ে তুমি কাজ করবে তার সাথে তুমি আগে থেকে ডিল করে নেবে, তাকে না জেনেই কিন্তু কাজ করবে না, তাকে আগে জানাবে যে তোমার ভিডিও নিয়ে দাদা আমি কাজ করব এরকম। সে যদি পারমিশন দেয় তাহলেই করবে। আর তোমায় এটুখানি বলতে পারি, 100 জনকে যদি তুমি মেল করো তার মধ্যে 80 জন কিন্তু রাজি হয়ে যাবে। হ্যাঁ ভাই, কারণ ফ্রিতে যখন টাকা আসে না তখন কেউ না বলে না, কারণ যার ভিডিও নিয়ে তুমি কাজ করবে তার তো কিছু করতে হচ্ছে না, সে মাস গেলে টাকা ইনকাম করছে। সেরকম একটা শানদার আইডিয়ার জন্য কী করবে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো আর কমেন্ট করে জানাও আজকের একটা ফাড়ু ভিডিও তোমাদের কত ভালো লাগলো। সো দেখাচ্ছি আমার নিউ কোনো ধামাকাদার ইউনিক আর্নিং ভিডিও নিয়ে, তাদের জন্য পিস আউট।